আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম মাসকাটের অন্যতম ব্যস্ততম একটি জায়গা, রুসেল বলে, অনেকে রিসেল বলে, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পিছনে আমার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাবো। আসলে আমাদের দেশে আমরা খেজুর পাই না, ঠিক আছে। 300, 350, 400 এরকম শত শত টাকা দিয়ে কিন্তু আমরা খেজুর পাই না। আর অথচ আরব দেশে দেখুন, এখানে খেজুর আপনি দেখলে আপনার অবাক লাগবে। দেখুন প্রতিটা গাছে কিন্তু এখন গ্রীষ্মের সিজন, অসম্ভব গরম কিন্তু পড়তেছে, এই গরমে কিন্তু খেজুর পাকে। আমি আপনাদেরকে খেজুর দেখাচ্ছি, হয়তো বা দিনের আলোর কারণে খেজুর আমি ক্লিয়ারলি দেখাইতে পারবো না হয়তো। তারপর যতটুকু দেখে নিন, এগুলো লাল লাল আর সবুজের সমারোহ, ঠিক আছে। এগুলো এখনো পাকে নাই, পাকবে, কিছু কিছু পেকে গেছে। আর এই খেজুরটা একদম কাঁচা এখনো, এটা মানে কিছু কিছু যে হলুদ হচ্ছে, এই খেজুরটা একদম কাঁচা। তো আমি একটি পাকা খেজুর গাছের নিচে আপনাদেরকে নিয়ে যাব, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা টাকা দিয়ে কিন্তু খেজুর কিনতে গেলে পাই না। অথচ পাকা খেজুর গাছের নিচে কিন্তু সবসময় 2-10 কেজি 15 কেজি খেজুর কিন্তু পড়ে থাকে। যেমন আমি এই গাছটা পাকা আছে, ওইটাতেও বেশি পাকছে, আমি ওইটাতে যাই। এই খেজুরগুলো আসলে গাছের নিচে কীভাবে পড়ে আমি আপনাদেরকে বলি। যে এই যে পাখি আসছে, দেখুন হয়তো আপনারা দেখতেছেন, আসলে লাইটিংয়ের কারণে হয়তো তেমন বোঝা যাচ্ছে না। পাখি এসে যখন খেজুর খেতে চায়, খেজুরের মধ্যে যখন থোকায়, যখন ঠোঁট দিয়ে আঘাত করে, তখন কিন্তু খেজুরগুলো পড়ে যায়। যেগুলো বেশি পাকা ওগুলো পড়ে যায়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছটার নিচে যে খেজুর, আমি আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ খেজুর পড়ে আছে। আর প্রতিটাই কিন্তু ফ্রেশ ফ্রেশ তাজা তাজা খেজুর। আমি কিছু খেজুর কালেক্ট করতেছি, কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কমপক্ষে আপনার যদি আমি কালেক্ট করলে কমপক্ষে আমি 5 কেজি খেজুর পাবো, 5 কেজির বেশি পাবো খেজুর। কিন্তু কালেক্ট করে কি করব, কালেক্ট করে বহন করে নিয়ে যাব, বহন করে কি করব, কিছু করার নাই, এভাবে পড়ে আছে। সবাই এরকমই আসলে, আপনি খাইলে কত খাইতে পারবেন আর নিলে কত নেবেন, নিয়ে বা কি করবেন। প্রতিটা মানুষের 2 বছর, 1.5 বছর, 1 বছর পর দেশে যায়, ততদিনে তো নষ্ট হয়ে যাবে, প্রক্রিয়াজাত করে রাখবেন। তো আমি এমনিতেই নিজে নর্মালি খাওয়ার জন্য 2-4, 5-10টা খেজুর আমি নিয়েছি। আমি আপনাদেরকে তারপর দেখাচ্ছি। যেমন ধরুন এই যে একটা খেজুর একদম তাজা, একদম ফ্রেশ। এটা মানে এটা একটু মানে আমরা কি বলি, আদা কাঁচা, আদা পাকা, ঠিক আছে। এই যেমন আরো আছে খেজুর, আমি তো আমার হাতে আসলে নিয়েছি যে দেখুন এগুলো একদম ফ্রেশ খেজুর। তো আমি দেখি আরো কয়টা খেজুর, আর হাতে আর জায়গা হচ্ছে না, আর নেওয়া যাবে না, আর নিব না, বাস এই কয়টা খেলো, এই কয়টা দেখুন। এই যে এটা কিন্তু একদম তাজা খেজুর, আমি খেজুরটা নিতে পারতেছি না, একদম গাছ পাকা খেজুর, আমার আফসোস লাগতেছে। এই যে দেখুন আফসোস লাগতেছে। এই খেজুরগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক একদম তরতাজা খেজুর, কোনো ফরমালিন নেই, কিছুই নেই। তো বন্ধুরা আসলে সবাই কিন্তু কাজে কর্মে ব্যস্ত থাকে, কার সময় আছে যে খেজুর এসে নিয়ে খেজুর কালেক্ট করবে, খেজুর নিয়ে যাবে। তো মেইনলি কথা হচ্ছে এটা, আসলে কারোর হাতেই সময় নাই খেজুর সংগ্রহ করে, খেজুর নিজের কাছে মজুত করে রাখার মতো কারো কাছে সময় নাই। তো এরকম দেখেন প্রতিটা গাছ, আপনি শুধু মানে এখানে রিসেল না, আপনি মাসকাটের যত জায়গায় যাবেন, রাস্তার আশেপাশে যেগুলো গভর্নমেন্টের গাছ আছে সবগুলো কিন্তু এরকমই, গাছের নিচে কিন্তু খেজুর পড়ে থাকে, একদম খেজুর পড়ে থাকে। তো আসলে কারো সময় নাই, আমরা দেশে একটা আফসোসের বিষয় আর কি, দেশে আমরা টাকা দিয়েও কিনতে পারি না, আর এখানে আপনার মানে পড়ে আছে নেওয়ার মতো লোক নাই, কেই বা নিবে। আর দেখুন আমি কালেক্ট করেছি, এই কয়টা কালেক্ট করছি। তো এই কয়টা কালেক্ট করলে যে আপনার আমি মনে করেন এই কয়টা খেতে পারবো না, কারণ এগুলো এত মিষ্টি, হয়তো দুই তিনটা খেলে আমার মুখ বন্ধ হয়ে আসবে, আমি কিন্তু ফেলে দিব। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে আরব দেশে খেজুর কিন্তু পড়ে থাকে। অনেকে গল্প করলে আরব দেশগুলো থেকে যখন দেশে যায়, দেশে গিয়ে গল্প করলে অনেকে মনে করে যে, অনেকে বলে যে মানে ফাঁকাফাঁকি করে ইয়ে করে। আমি আপনাদেরকে বাস্তবেই দেখাচ্ছি, আজকে দেখুন বাস্তবে দেখে নিন। প্রতিটা খেজুর গাছের নিচে কিন্তু 2-4, 5 কেজি, 10 কেজি করে খেজুর পড়ে আছে। কেউ সংগ্রহ করে না, কেনই বা করবে, সংগ্রহ করার টাইমই বা কোথায়, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, হয়তো শুক্রবার দিন একদিন সময় পায়, সেদিন নিজেদের পার্সোনাল কাজ করতে করতেই শেষ, সময় শেষ। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে আশা করি দেখাতে পারলাম যে আরব দেশে খেজুর গাছের নিচে কিন্তু এমনিতেই নর্মালি 2-4, 5 কেজি, 10 কেজি খেজুর কুড়াতে গেলে পাওয়া যায়। তো আমি এই কয়টায় ফ্রেশ খেজুর নিয়েছি, আমি পানি পেলে আমি পানি দিয়ে ধুয়ে তখন আমি যে কয়টা খেতে পারি খাবো, বাকিগুলো ফেলে দিব। তো এই হচ্ছে বন্ধুরা
আশা করি আমার এই আনকমন এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো কেন এবার লাগবে না, আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ছুটে ছুটে গিয়ে আমি ভিডিও বানাই। এই যে একটা লাল গাড়ি গেল, মাওয়াসালাতের ফ্রি ওয়াইফাই আছে এখানে, এই গাড়িটা সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আমি যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, আমার মেহনতের ফল হিসেবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, উৎসাহ প্রদান করবেন আশা করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো রাখবেন, ভালো থাকবেন।